এম শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। মুজিব বর্ষে গাছ রোপণ, পরিবেশের সংরক্ষণ প্রকল্প ভিত্তিক শিখন কার্যক্রমে তোমাদের প্রতিদিন কি কি কাজ করেছো তা নিয়ে ডায়েরি লিখতে হয়। আর এই ডায়েরিতে থাকে তারিখ, আজকে যা করেছি, এই কাজটি করতে তোমার কেমন লেগেছে, গাছের যত্ন ও বৃদ্ধি সম্পর্কে তোমার মতামত, এই বিষয়গুলোতে কি কি লেখা থাকে তা তোমরা সবাই জানো। আর যারা না জানো তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো কোন বিষয়ে কি লেখা থাকে। আজ আমরা আলোচনা করব পরিচর্যা নিয়ে। আর পরিচর্যায় প্রথমেই আজকে যা করেছি লিখতে হবে। এই পরিচর্যার ক্ষেত্রে আমরা একটু ভিন্ন একটা ঘটনা নিয়ে আলোচনা করছি। যেমন যদি বৃষ্টি হয়, এখন তো বৃষ্টি হচ্ছেই, এই বৃষ্টির পর তোমরা কীভাবে পরিচর্যাটা করেছো সেই বিষয়টা নিয়ে আলোচনা। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই আজ আমি গাছগুলো দেখতে গিয়েছিলাম যে সেখানে পানি দিতে হবে কি না বা পানি বেশি হয়েছে কি না। আমি দেখলাম টবগুলোতে পরিমাণের অধিক পানি আছে, তাই আমি বাড়তি পানিগুলো ফেলে দিলাম। তোমরা এখানে খেয়াল করো, এমনিতে আমরা প্রতিদিন পানি দিই, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছিল তাই সেখানে পানি কিন্তু এমনিতেই দেওয়া হয়ে গেছে প্রাকৃতিকভাবেই। যদি পানি বেশি হয়ে থাকে তাহলে আমাদের বেশি পানিগুলো বা বাড়তি পানিগুলো ফেলে দিতে হবে। আর যদি পানি কম হয়ে থাকে, যেমন বৃষ্টি যদি হালকা হয় তাহলে অনেক সময় আছে পানি নাও পড়তে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আবার পানি দিতে হবে। এই কাজটি করতে আমার যেমন লেগেছে, আজ আমার খুব বেশি কাজ করতে হয়নি, তবে আমার ভালো লেগেছে। বৃষ্টির পর চারপাশের পরিবেশ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত। এ সময় সবুজ গাছপালার দিকে তাকালে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। সবুজ গাছ চোখের জন্য উপকারী। তোমরা এখানে নিজেদের মতো করে কথাগুলো লিখবে। আর যে এখানে যেহেতু আমি কোনো গাছের কথাই উল্লেখ করিনি, তোমরা এখানে খেয়াল করো আমি কোনো গাছের কথাই উল্লেখ করিনি, শুধু টবের কথা উল্লেখ করেছি। টব যদি না হয় তাহলে তো তোমাদের বৃষ্টির পানিরও কোনো সমস্যা হয় না, যদি আঙিনায় হয় পানিগুলো তো নিজেই শোষিত হয়ে যায়। তোমরা এই বিষয়গুলো নিজেদের মতো করে লিখবে। আর গাছের নাম উল্লেখ না করার কারণে তোমাদের কাছে এটা আরও বেশি সহজ হয়ে গেছে। গাছের যত্ন ও বৃদ্ধি, গাছের বৃদ্ধি অব্যাহত। এখানে খুব বেশি কিছু লেখার প্রয়োজন নেই, কারণ আমরা গাছের উচ্চতা তো প্রতিদিন মাপি না। আমরা এক সপ্তাহ পর পর যেই পর্যবেক্ষণ ছক আছে সেখানে আমরা গাছের উচ্চতা মাপি, এই গাছে কত পাতা কত ফুল ফল আছে সেগুলো আমরা সেখানে মাপি। কীভাবে পর্যবেক্ষণ ছক লিখতে হয় সেটা নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়া আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে মুজিব বর্ষে গাছ রোপণ, পরিবেশের সংরক্ষণ নিয়ে, তোমরা এই প্লেলিস্ট থেকে সেটি দেখে নিতে পারো। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এতে তারা উপকৃত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।